গৌরচন্দ্র আমার ভাই নিতাইকে সঙ্গে গো এসো হে গৌর আনন্দে সবাই মিলে মনের আনন্দে মনের আনন্দে সংকীর্তনে নৃত্য করি এসো হে গো যেটাকে চাঁদ গৌর বলে ওগো তার কিসের ভয়ে ভবের পারে ভূষণ বলে
নিত্যানন্দ দাস কোনো উপদেশ দিবার জন্য আসিনি ফুলিয়ার বাজারে, আমি সবার কাছে উপদেশ প্রাপ্ত। বলুন তো, যখন আমরা চলে যাব তখন একজন তার নাম নেওয়া হয়, বলহরি হরি বল, বলহরি হরি বল, তারা বই যায়। মাসের মধ্যে চারটা দশটা কইরা পাটা বলি দিলেন, লোক খাওয়াইলেন, আর যাওয়ার বেলায় সেই হরি সেই হরি। ছোট ছোট মাঝে মাঝে দুই একটা কথা বলে ফেলবো, মনে কিছু করবেন না তো, অবজেকশন দেবেন না তো। দেখেন বাবা, আমি কিন্তু খুব সত্যবাদী, বাউল গাই আমি, অন্য কিছু না। যারা আরো অনেক শিল্পী এসেছেন, বিভিন্ন সঙ্গীত হবে। বাবা বলো তো, রাধারানী ছাড়া কোনো মানুষের কৃপা হবে কিনা? ঘরের বউ যদি কোনো পুরুষকে কৃপা করে, কৃপা করে, তা যদি যদি তাকে রক্ষা করতে পারে না কেউ, ঘরের স্ত্রী যদি কোনো পুরুষকে কৃপা না করে, কথাটা শুনে বাড়িতে খুব উপলব্ধি করবে, কিচ্ছু হবে না। বৃন্দাবনে যাবেন, শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বললে সারাদিন আপনি খেতে পাবেন না। যদি একবার বলেন রাধে রাধে, আপনার খাবার অভাব নাই, অভাব নাই। যারা গেছেন তারা জানেন, এই বলে সবাই বলেন রাধে রাধে, জোরসে বলো, জোরসে বলো, জোরসে বলো, জোরসে বলো। Thank you.
চোখে গো